অর্থাৎ করোনা এবং ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক মন্দা, বিশ্বব্যাপী এত মুদ্রাস্ফীতি, এর মাঝেও আমরা দারিদ্র বিমোচন এবং করা সক্ষমতা অর্জন করেছি। পাশাপাশি আমাদের দেশের মানুষের অর্থনৈতিক মানে ভাবে যেন তারা সচল থাকে সে ব্যবস্থা নিয়েছি। এখন এই যে অগ্নিসন্ত্রাস, একসময় বিএনপির সেই অগ্নিসন্ত্রাসকে প্রায় 3,500 গাড়ি, 29টা ট্রেন, প্রায় 8-9টা লঞ্চ, 500 স্কুল, 70টা সরকারি অফিস, 6টা ভূমি অফিস, এগুলি তো তারা পুড়িয়ে দিয়েছিল এবং প্রায় 3,000 উপর মানুষ, 3,200 মানুষকে তারা পুড়িয়েছে, প্রায় 500 মানুষ মৃত্যুবরণ করছে। এখনও সেই পড়া অবস্থায় মানুষগুলি কীরকম মানবেতর জীবনযাপন করছে। কাজে এই অগ্নিসন্ত্রাসীরা কি এখন ভিন্ন পথ ধরল কি না, এটাই আমাদের এখন দেখতে হবে। আগে তারা সাধারণ মানুষকে পুড়িয়েছে, এখন আমাদের অর্থনীতি পঙ্গু করার পথে পা দিচ্ছে কি না, এই রহস্যটা ভেদ করতে হবে এবং এটার উপর সকলের নজরদারি বাড়াতে হবে। এবং প্রত্যেকটা মার্কেটে আমার মনে হয় যারা দোকান মালিক এবং দোকান মালিক সমিতি, তাদেরকে আমি বলবো যে একটা সময় আগুন লাগছে, তো ওই সময়টা তাদের পাহারার ব্যবস্থা করা উচিত। তাদের প্রত্যেকের দোকানে তাদের নিজস্ব লোক রাখা দরকার এবং তাদের সতর্ক থাকা দরকার। এবং আগুন লাগলে সাথে সাথে আগুন নিভানোর জন্য যখন ফায়ার সার্ভিস যায় বা তাদের নিজস্ব ব্যবস্থাপনা থাকে সেটাও করতে হবে। আর একটা ঘটনা ঘটলে এই দেখার জন্য মানুষের ভিড় এটা কমাতে হবে। এত লোক যে চলে আসে, সবাই যদি এক বালতি করে পানিও নিয়ে আসে তাহলেও তো একটু পানি পাওয়া যায় এবং আগুনটা নিভায়। সেটা না নিয়ে সবাই দেখতে আসে, সেলফি তোলে, ফটো তোলে, এটা কী ধরনের কথা? যারা আসবে সবার হাতে পানির বালতি দেখতে চাই, আর তাহলে ওখানে কেউ ভিড় করতে পারবে না, আসতে পারবে না। এ ব্যাপারে সবাইকে মানে আমার মনে হয় একটু ব্যবস্থা নিতে হবে। আর আমাদের স্থানীয় যারা এখানে লোকজন, দোকানের মালিক সমিতি বা যারা দোকান চালায় তারা, এবং দোকান যাদের ভাড়া নিয়েছে ভাড়াটিয়েরা এবং যারা কর্মচারী, তাদের সবাইকে নিজস্ব উদ্যোগে যার যার দোকান পাহারার ব্যবস্থা করতে হবে। আর আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যা করণীয় আমরা করব। আর ফায়ার সার্ভিস, এখন তো ফায়ার সার্ভিস, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, আমরা সবাইকে নামিয়েছি, আনসার বিজিবি সব, এবং আমাদের ভলান্টিয়ারও নেমে গেছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এখানে তারা যখন কাজ করবে এই কাজে যেন কেউ বাধা দিতে না পারে, আর যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যারা ফায়ার সার্ভিস অফিস ভাঙছে, বঙ্গবাজারে যারা বাধা দিচ্ছে, ভিডিও ফুটেজ থেকে এবং বিভিন্নভাবে তাদেরকে শনাক্ত করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর আগামীতেও যেন কেউ এটা না করতে পারে। এবং শুধু এটা ঢাকা শহরে না, আমি সারা বাংলাদেশেই প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা এলাকায় আমি সবাইকে সতর্ক করছি যে সবাই যেন একটু সতর্ক থাকেন, এটা ভুলে যায়েন না, বিএনপি জামাতে সেই অগ্নিসন্ত্রাস যেন তারা ভুলে না যায়। কাজে তাদের ওই অগ্নিসন্ত্রাসের ভিন্ন রূপে তারা বিরাজমান কি না, ভিন্ন রূপে তারা এই ধরনের করছে না, এটা সবাইকে একটু নজরদারিতে রাখতে হবে। খুবই দুঃখজনক যে এই ঈদটার সামনে করোনাকালীন সময়ে সবাই সেভাবে ব্যবসা করতে পারেনি, মানুষও বাজার হাত করতে পারেনি। এখন মানুষ একটু করবে বা একটু বাজার মানে বেচাকেনা করে সবাই কিছু পয়সা কামাই করবে, সেই পথটা বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। যাই হোক, আমি এটাই বলবো যে দেশবাসীর জন্য এ ব্যাপারে সতর্ক থাকেন।